হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওপো রেনো 6 প্রো 5G মোবাইল নিয়ে। যারা এই মোবাইলটা কিনতে চান তাদের কাছে জানাবো যে এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আমরা মোবাইলটা দেখে নিই। তো মোবাইলটা খুবই সুন্দর, একটা মোবাইল কালার কম্বিনেশন খুবই ভালো, নতুন একটা আউটলুক দেওয়া আছে যা খুবই 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 ভালো দেওয়া আছে। এর ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং ক্যামেরা ডিজাইনটা খুবই ভালো দেওয়া আছে। একটা ডিফারেন্ট কালার দেওয়া আছে এই মোবাইলে এবং এর ভরিটা অনেক শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে, যা হাত থেকে পড়লো মোবাইলের সাধারণত কিছু হবে না। তো আসুন দেখি এই মোবাইলে আমরা কী কী সুযোগ সুবিধা আমরা পাবো। এই মোবাইলে আমরা 3G 4G 5G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে আমরা দুটা সিম ব্যবহার করা যাবে অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 177 গ্রাম দেওয়া আছে এবং এর বডি তৈরি করা হয়েছে আপনার গরিলা গ্লাস পেপার দিয়ে তৈরি করেছে, যা খুবই শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে, হাত থেকে পড়লো মোবাইলটা কিছু হবে না। এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.55 ইঞ্চি, যা বিশাল বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে, অনেক বড় ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন ভালো দেওয়া আছে, HD ভার্সন দেওয়া আছে, মাল্টি টাচ দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে এবং গ্লাস প্রোটেকশন হিসেবে অর্থাৎ স্ক্রিন প্রোটেকশন হিসেবে গ্লাস পেপার দেওয়া আছে, গরিলা গ্লাস 5 দেওয়া আছে, যা খুবই মজবুত। আপনার মোবাইল যদি মাটিতে পড়েও যা বা ফ্লোরে পড়েও যাও তাহলে আপনার মোবাইলের স্ক্রিন ভাঙবে না। তো অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 11 দেওয়া আছে, যা ল্যাটেস্ট ভার্সন, এর উপরে কোনো ভার্সন নাই। CPU দেওয়া আছে অক্টাকোর CPU দেওয়া আছে, প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক MT6893 ডাইমেনসিটি 1200, 5G দেওয়া আছে। আপনারা জানেন যে মিডিয়াটেক প্রসেসর খুবই ভালো দেওয়া আছে, তবে যদি স্ন্যাপড্রাগন প্রসেসর হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে সবচেয়ে 1 নম্বর প্রসেসর। পাশাপাশি মিডিয়াটেক প্রসেসরও ভালো দেওয়া আছে, যদি আপনার এই মোবাইলটা কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন, কারণ মিডিয়াটেক প্রসেসরও খুবই ভালো। তো আসুন এবার জেনে নিই যে প্রসেসরের কাজ কী। প্রসেসরের কাজ হচ্ছে আপনার মোবাইলটাকে ফাস্ট করা, স্পিডে রাখা, যাতে হ্যাং না দেয়, যাতে স্লো না হয়। তো এই জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে ভালো, তবে মিডিয়াটেক প্রসেসরও খুবই ভালো, পাশাপাশি মোটামুটি ভালো চলে। তো সেট মেমোরি দেওয়া আছে 128 GB অথবা 256 GB দেওয়া আছে, র্যাম দেওয়া আছে 8 GB অথবা 12 GB দেওয়া আছে, অর্থাৎ 12 GB যদি র্যাম হয় তাহলে 128 GB হবে সেট মেমোরি, যদি 8 GB র্যাম হয় তাহলে হবে 128 GB সেট মেমোরি হবে, আর 12 GB যদি হয় তাহলে হবে 256 GB হবে সেট মেমোরি হবে। তাহলে পিছনে ক্যামেরা দেওয়া আছে 64 MP, সামনে ক্যামেরা দেওয়া আছে 32 MP দেওয়া আছে, যা বিশাল একটা ক্যামেরা দেওয়া আছে, যা আপনার DSLR ক্যামেরার মতো মোবাইলটা কাজ করবে। ওয়াইফাই, ব্লুটুথ, USB, FM রেডিও, GPS এগুলো পাবেন, ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যা ডিসপ্লে নিচে দেওয়া থাকবে, যা খুবই ভালো। এবং ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছেন আপনারা 4500 mAh পাচ্ছেন। আপনারা জানেন যে 4500 mAh মানে বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে, যা একবার চার্জ দিলে আপনারা অন্তত পক্ষে 2 দিন মোবাইল চার্জ না দিলেও চলবে। তো সব কিছু বিবেচনা করলে মোবাইলটা অনেক অনেক ভালো, সব কিছু বিবেচনা করলে মোবাইলটা আপনারা কিনতে পারেন, যা 5G সুবিধা আপনারা বুক করতে পারবেন। যারা 5G সিম ব্যবহার করতে চান তাদেরকে অবশ্যই এই মোবাইলটা কিনতে হবে। তো এর প্রাইস দেওয়া আছে 46,990 টাকা দেওয়া আছে। আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমতে থাকে, যদি আপনি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কমে এই মোবাইলটা আপনারা কিনতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।